नमस्कार देखते हैं पब्लिक बांग्ला उच्च निकले आप इस चौथ रोज चौथ दिन चौथ बुक चुदे चौथ चौथ रखे आप इस चौथ आप इन रखते करो बांग्लाई होच्छे टकी कताई कताई बोला है एक ये बांग्ला कि तो आज चकल पूजोर मुखे केंद्रीय सरकारी कोल में देश चुका वर्षना से केंद्र सरकार चकल ये रच्चे आज और रास्ता तारे मुझे रच्चे राज्य सरकारी कोल मिला तारा बच्चे पूजो आशे पूजो जाए वोट आशे वोट जाए प्रतिष्ठित दिन गंगा बोल जाए और तो जुता देर मुझे लगता है ये रास्ता है केंद्र सरकार राज्य सरकारी कोल की देर बोलते दियर फड़ाक चोली शतांशो दो हजार सोलह साल से मात्र दो बार दिए बनिए राज्य सरकार तीन परसेंट पर सिक्स परसेंट কিন্তু এই 2016 সাল থেকে 2023 সালের মধ্যে কেন্দ্র বাড়িয়েছে 46% দিয়ে যাদেরকে গোটা বাংলার রাজ্য সরকারি কর্মীরা প্রশ্ন করছে কিসে গিয়ে বাংলা এ বাংলায় হচ্ছেটা কি আজ আলোচনায় প্রথমে তো কোনো বিশেষ রিপোর্ট কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাস্তায় বসে রাজ্য সরকারি কর্মীরা তারা নিজেদের হকের দাবি তুললে রাজ্যের শাসক দলের তরফে ধেয়ে আসে কটূক্তি মাসের পর মাস রাস্তায় অবস্থান দেখেও যেন মানছে না রাজ্য আর অন্যদিকে পূজোর মুখে হাসি চওড়া হলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের চতুর্থীতে 4% ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মীদের 42% থেকে কেন্দ্রের মহার্ঘ ভাতা বেড়ে হলো 46% কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত ইস্তেহারों के समय भी एक ऐसा निर्णय जो हमारे केंद्र के कर्मचारियों और पेंशनर्स के हित में लिया गया है 4% की वृद्धि करने का निर्णय किया गया है तो सरकारी कर्मचारी जो केंद्र सरकार के और पेंशनर्स उनको लाभ मिलेगा ये वृद्धि अब कुल मिलाकर देखा जाए तो 42% से बढ़ाकर 46% हो जाए এর ফলে রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হলো 40%। রাজ্য সরকারি কর্মীরা কবে পাবেন বকেয়া দিয়ে কবে রাজ্যের ঘুম ভাঙবে 12 বছর ধরে উনি প্রত্যেক সময় একটা কথাই বলেন যে আমার অর্থের সংস্থান হলেই আমি সমস্ত বকেয়া মিটিয়ে দেব অর্থের সংস্থান যে সরকার 12 বছর ধরে করে উঠতে পারে না সেই সরকারের করে ওঠার ক্ষমতা আছে বলে আমরা মনেও করি না তাই আপনাকে আর সময় দেওয়ার মতো পক্ষপাত বা অবস্থায় এই রাজ্যের সরকারি কর্মচারীরা নেই আপনি অপেক্ষা করুন উৎসবের মৌসুম শেষ হলে কর্মচারী আন্দোলনের ঢেউ আপনার সরকারের উপর আছে বলে এমএলএ মন্ত্রীর মাইনে বাড়ানোতে আছে চার গুণ কিন্তু ডিএতে নেই আইসিডিএস মিড ডে মিল আশা সিভিক পুলিশ কন্ট্রাকচুয়াল এসব ক্ষেত্রে নেই এই ডিএর ফারাকটা ক্রমশ ক্রমশ বাড়ছে বঞ্চনার শিকার হচ্ছে আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষ এবং কর্মচারীরা বাংলায় 2020 সালে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে 3% ডিএ বেড়েছিল এরপরে চলতি বছরে বাজেটের সময় আরও 3% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই সময়ের মধ্যে দফায় দফায় ডিএ বাড়িয়েছে কেন্দ্র কেন্দ্র যেটা পারছে রাজ্য কেন পারছে না রাজ্যের মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়াতে তো কোনো সমস্যা হয় না রাজ্যে তাহলে রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে কেন এই দ্বিচারিতা উঠছে প্রশ্ন রিপাবলিক বাংলা